প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাওয়ার পয়েন্টের স্লাইডে একটি টেবিল দেখতে পাচ্ছি, যে টেবিল নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই টেবিল থেকে কিভাবে আমরা ট্যাগ লিখতে পারি এই টেবিলটার, সেইটা আলোচনা করব। এই টেবিলের একটা বিশেষত্ব হচ্ছে, আমরা যতগুলো ট্যাগ নিয়ে কাজ করেছি প্রায় সমস্ত ট্যাগই এখানে আছে, অর্থাৎ সমস্ত ট্যাগ আমাদের এখানে আলোচনা করতে হবে, না হলে এই টেবিলটা পূর্ণতা পাবে না। যেমন উপরে টেবিলের নাম আছে টেবিল উইথ ভেরিয়াস ট্যাগস, এইখানে এইটা দেওয়ার জন্য আমাদের অবশ্যই ক্যাপশন লাগবে, আর এই পাশে রাজবাড়ি লেখা আছে, এটা স্বাভাবিকভাবেই আমরা লিখতে পারবো, কিন্তু মাঝখানে বাংলাদেশ কথাটা লেখা আছে, এটা নীল রঙের এবং বড় করে লেখা আছে, অর্থাৎ এখানে কালার দেওয়া আছে, আমরা এটা অবশ্যই আমাদের ফন্ট ট্যাগ দিয়ে লিখতে হবে। এইখানে একটা ছবি যোগ করা আছে, এর জন্য আমাদের অবশ্যই ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। এইখানে কতগুলো বাংলাদেশের কতগুলো বিভাগের নাম আছে, যেখানে আমাদের বিভাগগুলো সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া আছে, অর্থাৎ ক্রম নাম্বার দিয়ে দেওয়া আছে, অতএব আমাদের এটা ওয়েল ট্যাগ মানে অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এইখানে দিনাজপুর কথাটা মোটা হরফে লেখা আছে, আমরা এটা বোল্ড ট্যাগও ব্যবহার করতে পারি, আবার টিএইচ ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। এখানে আরেক জায়গায় রাজবাড়ি লেখা আছে, কিন্তু রাজবাড়ির নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু আন্ডারলাইন করা থাকলেও এটা কালো কালো রঙে আছে, অতএব এটা আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এখানে সিলেট ডান দিকে বাঁকা আছে, অর্থাৎ এটা ইটালিক, আই ট্যাগ ব্যবহার করতে হবে। আর বরিশাল এবং কুমিল্লা, এই দুটোর আগে বুলেট দেয়া আছে কিন্তু কোনো ক্রম নম্বর নাই, যার ফলে এটা আনঅর্ডার লিস্ট। তারপরে এখানে আছে হলো সালফিউরিক অ্যাসিডের একটা সংকেত আছে, এই সংকেতের H2SO4, এখানে 2 এবং 4 নিচে দেয়া আছে, যার ফলে আমাদের এখানে সাবস্ক্রিপশন ট্যাগ লিখতে হবে। এইখানে আমরা সুপারস্ক্রিপশন ট্যাগ ব্যবহার করতে পারি, তো এটা ফাঁকা রাখা হয়েছে যে আমরা এটা এটা একবার শুধুমাত্র ফাঁকা ট্যাগের জন্য এম্পারসেন্ট NBNSP দিয়ে দেখাবো, এবং আর একবার এটা আমরা হয়তো কোনো একটা সূত্র দিয়ে, যেখানে সুপারস্ক্রিপশন করা যায় সেরকম একটা সূত্র দিয়ে দেখাবো। আর এখানে গুগল কথাটা লেখা আছে হচ্ছে নীল রঙের এবং নিচে আন্ডারলাইন, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এটা হয়তো হাইপারলিংক ট্যাগ হতে পারে। এবং গোটা টেবিলটা আমাদের এই পেজের একটা বড় একটা অংশ জুড়ে আছে, অর্থাৎ আমাদের এই পেজটা এখান থেকে এ পর্যন্ত আছে, অর্থাৎ এর একটা অংশ 75% জায়গা জুড়ে আছে, তেমনি আমাদের এখানে উচ্চতার দিক দিয়ে এটা প্রায় 80% জায়গা জুড়ে আছে। অতএব এখানে আমরা যেমন উইডথ, টেবিলের উইডথ, টেবিলের হাইট, এগুলো চিন্তা করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কথাটা যেখানে লেখা আছে, এইখানে কিন্তু কল স্প্যান করা আছে, কল স্প্যান বলতে এখানে দুইটা কলামের জায়গা, অর্থাৎ এই কলামটা যদি এদিকে টান দিয়ে দিই তাহলে এখানে দুইটা কলামের জায়গা নিয়ে আছে, এই একটা কলামের জায়গা নিয়ে আছে আর এদিকে এই একটা কলামের জায়গা নিয়ে আছে। পাশাপাশি এখানে এই সেলটা আছে হলো রো স্প্যান, দুইটা রো কে স্প্যান করে আছে, দুইটা রো মাথা এখানে বাদ দিয়ে দেয়া হয়েছে, এবং পাশাপাশি কলামের স্প্যানও দুইটা বাদ দেয়া হয়েছে। যেমন এখান থেকে এই জায়গা কিন্তু আর একটা কলাম হতে পারতো, যেমন এদিকে রো আছে তেমন এদিকে আর একটা কলাম, অর্থাৎ এখান থেকে আর একটা কলাম এখানে হতে পারতো। আর এইখানে যেটা গুগল যেখানে লেখা আছে, এইখানেও কিন্তু আমাদের কল স্প্যান হবে, কারণ এই কলামটা এখান থেকে এ পর্যন্ত আসবে। এখানে রো স্প্যান, কল স্প্যান আছে, আর এখানে শুধু কল স্প্যান আছে, এইখানে এইখানে আমাদের কল স্প্যান আছে। তো যাই হোক, এই টেবিলটা যদি আমরা করতে চাই তাহলে পরে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আর টেবিল ট্যাগের জন্য আমরা যেটা আমরা এই যে ট্যাগ লেখার জন্য আমরা যে টেক্সট এডিটর ব্যবহার করব, সেই টেক্সট এডিটর হচ্ছে নোটপ্যাড। আমরা এখানে সার্চ বক্সে লিখে ফেলে নোটপ্যাড, এই যে আমাদের নোটপ্যাড অ্যাপস পাওয়া গেছে, আমরা অ্যাপটা খুলে নিই। অ্যাপটা খুলে নিয়ে আমরা এখন এখান থেকে এই অ্যাপটাকে একটু একটু আমরা ছোট করে নিই, ছোট করে নিয়ে আমরা ট্যাগটা লিখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখানে আমরা দেখি ট্যাগটা লেখার জন্য আমাদের পূর্বেই আগেই বলেছিলাম যে আমরা প্রথমে শুরু থেকেই এটা গোটা কাজটা দেখাবো। তো আমাদের প্রথমে লিখতে হবে আমাদের HTML, কারণ আমরা জানি যে পেজের শুরুতেই আমাদের এটা লিখতে হয়। তারপরে লিখবো হচ্ছে বডি, কারণ এখানটা এটা মূল অংশের মধ্যে আমাদের এটা লিখতে হবে।
তারপরে হচ্ছে যেহেতু আমাদের এখানে টেবিল আছে, আমরা টেবিল ট্যাগটা এখানে লিখে নেব, TABLE টেবিল। এই টেবিলের বর্ডার আছে আমাদের, বর্ডার বর্ডার সমান আমরা একটু মোটা রেখা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা একের বদলে এখানে একটু দুই দিব, আমরা দুই দিয়ে নিলাম। তারপরে এর সঙ্গে হেইট আছে IGHT, এটা আছে হলো প্রায় 80% মতো আছে, আমরা এখানে 80% দিয়ে নিলাম 80%। আর উইডথ উইডথ আছে হলো WY উইডথ, আমাদের বানানটা একটু ভুল আছে, উইড ইকুয়াল টু আমরা এখানে নিলাম 75%, 75%। আমাদের এটা হলো টেবিল ট্যাগ এর মধ্যে এইগুলো আমরা নিয়ে নেব। আমরা ট্যাগটা ক্লোজ করে এবার নিচে যাই। তাহলে নিচে গেলে আমরা এখান থেকে আমাদের ক্যাপশনটা নিয়ে নিতে হবে, যেহেতু আমাদের এখানে টেবিল উইথ ভেরিয়াস ট্যাগস এই কথাটা লেখা আছে, আমরা এটা ক্যাপশনে আছে, ক্যাপশন লিখে নেব, ক্যাপশন, ক্যাপশন দিয়ে এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখব, টেবিল উইথ ভ্যারিয়াস ট্যাগস, আমরা ক্যাপশন ট্যাগটা ক্লোজ করে দেব। ক্যাপশন ট্যাগটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা টেবিলের যে রোতে আসি, তাহলে আমরা এই উপরের উপরের লাইনটা এখান থেকে আমরা এই লাইনটার কাজ শুরু করব। অতএব আমাদের এখানে দিতে হবে TR, TR দিয়ে আমরা এই এখানে TR এর এখানে সেন্টার করে দিতে পারি, আমরা এটা সেন্টার করে দেই, যে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, ক্লোজ করে দিলাম। এই টেবিল ট্যাগ এর মধ্যে আমরা এখন TD, তো এখানে আমরা TD ট্যাগ নিয়ে নিলাম। TD ট্যাগ নিয়ে নেওয়ার পর আমরা এখানে শুধুমাত্র রাজবাড়িটা অনায়াসে লিখে দেবো, এর জন্য আমরা কোনো কিছু আমাদের কোনো অন্য কোনো ট্যাগ লাগবে না। অতএব আমাদের এই সেলের কাজ শেষ, আমরা এখানে অর্থাৎ এই সেলের কাজটা যেহেতু শেষ হয়ে গেল, আমরা আমাদের টিডিটা এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ টিডি রাজবাড়ি টিডি ক্লোজ। তারপর আমরা নতুন এই এই সেলের জন্য আমরা নেব টিডি, টিডি যেহেতু এটা দুটো কলামকে স্প্যান করেছে, দুটো কলামকে মার্চ করেছে, এই জন্য আমরা লিখব এখানে কোল স্প্যান, কোল স্প্যান ইকুয়াল টু এখানে টু, কোল স্প্যান টু। তারপরে আমাদের এইটা আর তেমন কোনো কিছুই নাই, আমরা এখান থেকে জাস্ট এটা নিলাম। নেওয়ার পরে এখন এর মধ্যে ফন্ট ট্যাগ দিতে হবে, কারণ ফন্ট ট্যাগ দিয়ে আমরা এই লেখাটাকে একটু বড় করব বা যা করব সেটা সেটা করে দেখি। ফন্ট FONT ফন্ট, ফন্ট দেওয়ার পরে এটার কালার, কালার ইকুয়াল টু কি দেয়া আছে, ব্লু, BLUE ব্লু, ব্লু কালার দেয়া আছে। তারপরে সাইজটা একটু আমরা দেখে নেই, সাইজ আমাদের সাইজটা একটা একটু বড় সাইজের আছে, অতএব বড় সাইজ যদি থাকে আমরা সাইজটা 15 দিতে পারি অথবা +3 দিতে পারি, আমরা +3 দিয়ে নিলাম। দেখা যাক কি রেজাল্ট আসে। তারপরে হলো আমাদের সবই মোটামুটি হয়ে গেছে, আমরা এখন এখান থেকে এর অ্যালাইনটাও দিতে পারি, দরকার নেই আমাদের অ্যালাইনটা দেওয়ার। আমরা এটা দেওয়ার পরে এইবার আমরা বাংলাদেশটা লিখে নিই, বাংলাদেশ, বাংলাদেশ, আমরা ফন্ট ট্যাগ ক্লোজ করি, FONT ফন্ট ক্লোজ। আমাদের এই যেহেতু এই সেলের কাজ শেষ হয়ে গেল, অতএব আমরা এখান থেকে TD ক্লোজ করে দিই, TD ক্লোজ। এখন TD ক্লোজ করার পরে আমরা এই সেল এই সেলটা ধরবো, তাহলে আমাদের এখানে টিডি, আবার টিডি, টিডি নেওয়ার পরে এখানে আমাদের কাজ হবে এই টিডির মধ্যে যেহেতু একটা ছবি আছে, এই টিডির মধ্যে ছবি আছে, আমরা এই ছবিটা এখানে যাতে বসে সেইভাবে কাজ করব। তাহলে ছবির জন্য হলো ইমেজ ট্যাগ IMG SRC
ইজ ইকুয়াল টু, আমাদের এইখানে দিতে হবে হচ্ছে আমাদের যে ছবি সেই ছবির নাম এবং ছবির ইউআরএল। তো ছবির ইউআরএল আমাদের এখানে এই পেজটাকে আমরা রাখবো হচ্ছে ডেস্কটপে, আর সেই ডেস্কটপের যে জায়গায় আমরা রাখবো সেখানে ছবির নাম দেওয়া আছে ভিলেজ, VILLAGE ভিলেজ ডট JPG, এই ফরম্যাটে ছবিটা আছে। তো এই ফরম্যাটে ছবিটা থাকার কারণে এখানে ছবির আমাদের এই যে ছবি দেওয়া আছে এই ছবির কোনো হাইট উইডথ আমরা একটু সংক্ষেপে দিয়ে রাখি, না হলে আবার এই ছবিটা অনেক বড় হয়ে যেতে পারে, সেই জন্য আমরা এখানে ছবির IGHD ইজ ইকুয়াল টু আমরা এটা ধরে নিই যে 40, আমাদের এখানে 40 পিক্সেল দেয়া আছে, আর উইডথ উইডথ আমাদের এখানে ধরে নিই 60 পিক্সেল দেয়া আছে। তো 60 পিক্সেল আমরা এটা হাইটটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমরা এখন ক্লোজ করে দেবো, এই টিটিটা ক্লোজ করে দেবো। তো টিটিটা যখন আমাদের ক্লোজ হয়ে গেল আমাদের এই সারির কাজটাও ক্লোজ হয়ে গেছে, অতএব আমরা এখান থেকে টিআর ক্লোজ করে দেই, টিআর ক্লোজিং ট্যাগ, টিআর এর ক্লোজিং ট্যাগ এখানে টিআর, আমাদের এই সারির কাজটা উপরের এই সারির কাজটা আমাদের শেষ হয়ে গেছে। অতএব আমরা এখন নিচের সারিতে চলে আসি, তাহলে নিচের সারিতে আসার জন্য আমাদের আবার আরেকটা টিআর ট্যাগ নিতে হবে, নিচে যেহেতু নিজের সারি আমরা এখানে অ্যালাইনটাও নিয়ে নিই, LIGN align is equal to center। নেবার পরে আমরা এখানে ইচ্ছা করলে কিন্তু একটা কালার নিতে পারতাম, আমাদের এখানে যে কালার আছে আমরা এখানে একটা কালার নিতে পারি, তো কালারটা আমরা প্রয়োজনে আমরা সেলে নিব কালার। তো এখন সেলে যদি কালার নেই তাহলে টিডি নেওয়ার পরে, যেহেতু এখানে রো স্প্যান এবং কল স্প্যান, এখানে দেখা যাচ্ছে যে এই একটা কলাম এই একটা কলাম, এই একটা রো এই একটা রো, অর্থাৎ রো এবং কলাম দুটোই এখানে ভাঙা আছে, অতএব সেই হিসেবে আমরা আগে আমাদের ওই কাজটা সেরে নিই, রো স্প্যান দুইটা রোকে এখানে ভাঙা হয়েছে, টু এবং কল স্প্যান টু, স্প্যান এখানে টু, রো স্প্যান টু এবং কল স্প্যান টু। পাশাপাশি আমরা যদি এখান থেকে কালার নিতে চাই তাহলে আমরা নেব বিজি কালার, বিজি কালার, তো বিজি কালার যেহেতু আমরা নিব, বিজি কালার নিয়ে আমরা এখানে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা করে দিতে পারি, আমরা এখানে অ্যাট্রিবিউট হলো বিজি কালার, এখানে বিজি কালার নিয়ে আমরা এখান থেকে এ এ, তারপরে আমরা ধরে নিলাম টু টু, তারপরে এখান থেকে 4-5 নিয়ে এলাম। যদি আমরা সবই যদি একই রকম নেই তাহলে পরে মনে হবে যে হয়তো বা এটা বোধ হয় এরকমই, যে আমাদের সবই নিতে হবে। তো যাই হোক এটা আমরা নিয়ে নিলাম, এটা রং অন এনেছি, এখন দেখা যাচ্ছে যে এই সেলের মধ্যে এইটা আছে হলো অর্ডার লিস্ট অনুযায়ী, তাহলে অর্ডার লিস্ট অনুযায়ী আমাদের এখানে ওএল ট্যাগ নিতে হবে, ওএল ট্যাগ নিতে হবে, আমাদের টাইপ উল্লেখ করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে টাইপটা লাগবে না, কারণ হচ্ছে 1 2 3 4 এটা আছে, এর জন্য আমাদের কোনো টাইপ দেওয়ার দরকার নেই, কিন্তু যদি ABCD বা রোমান কোনো কিছু নিতাম তাহলে আমাদের টাইপ দিতে হতো। তাহলে আমাদের এটা নিলাম, নেয়ার পরে এখন LI আবার আরেকটা ট্যাগ নেস্টেড ট্যাগের মধ্যে, তাহলে ঢাকা ঢাকা, আবার আমাদের LI ক্লোজ করে দেব, LI ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে নিচে চলে আসি, তাহলে আবার LI রাজশাহী রাজশাহী LI ক্লোজ, তারপরে আমাদের এখানে আবার আছে, আবার LI নিলাম, LI খুলনা 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 নেওয়ার পর আবার LI ক্লোজ করে দিলাম, তারপর আবার LI, অর্থাৎ যতগুলো নাম থাকবে প্রত্যেকটা নামই আমরা LI ট্যাগের মধ্যে নেব, LI ট্যাগের মধ্যে নিয়ে লাস্ট আছে চিট্টাগং আমাদের এখানে LI ক্লোজ,
এলআই যখনই ক্লোজ হয়ে গেল, এখন আমাদের ওএল ও ক্লোজ করে দিতে হবে। ওএল ট্যাগ, এখানে ওএল ট্যাগ ক্লোজ করে দিলাম। আমাদের যেহেতু কাজটা হয়ে গেল, অতএব আমরা এখানে যেহেতু সেলের কাজটা হয়ে গেল, অতএব আমরা এখন এখান থেকে টিডিও ক্লোজ করে দেবো, অর্থাৎ এই সেলের কাজটা শেষ। এখন সেলের কাজটা শেষ হয়ে গেল, এখান থেকে আমরা এখানে যাব, অর্থাৎ এই সেলের কাজটা শেষ করেছি, অতএব উপরের এটায় যাব। তাহলে উপরের এটা যেতে হলে আমাদের আবার আর একটা টিডি নিতে হবে। এখানে এই মোটাটা যদি আমি টিডি নেই, তাহলে পরে আমার আবার বোল্ড ট্যাগ ভিতরে নিতে হবে, কিন্তু যদি টিএইচ নেই তাহলে আর এখানে বোল্ড ট্যাগ দিতে হবে না। অতএব আমি টিডির বদলে এখানে টিএইচ নিলাম, টিএইচ নিয়ে দিনাজপুর টিএইচ ক্লোজ। এটা মোটা আছে, এখানে আমি যদি টিডি ট্যাগ নিতাম তাহলে পরে বি বি ট্যাগ, বোল্ড ট্যাগ দিনাজপুর, তারপরে বোল্ড ট্যাগ ক্লোজ, তারপরে আবার হলো টিডি ক্লোজ দিতে হতো। কিন্তু যদি আমি টিএইচ নেই তাহলে আর আমার সেই কাজটা করতে হচ্ছে না। এখন আমি পরে আসি, পরের ট্যাগে এখানে এসে দেখি আমাদের টিডি, টিডি নেওয়ার পরে যেহেতু এইটার নিচে আন্ডারলাইন আছে, এই যে কালো দাগ আছে আন্ডারলাইন আছে, অতএব আমি এখানে ইউ ট্যাগ নিব। ইউ ইউ ট্যাগ নিয়ে এখানে রাজবাড়ি, রাজবাড়ি নিয়ে ইউ ট্যাগ ক্লোজ। আমাদের এই শাড়ির কাজটা শেষ, অতএব এই শাড়ির কাজটা শেষ বলতে সেলের কাজটা শেষ, অতএব টিডি ক্লোজ, টিডি ক্লোজ হয়ে গেছে। এই শাড়ির কাজটা যেহেতু শেষ হয়ে গেছে, অতএব আমরা এখান থেকে টিআর ক্লোজ করে দেব, টিআর ক্লোজ হয়ে গেল। এখন আমরা পরের যে শাড়ি, অর্থাৎ এই শাড়ির কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এখানে এই শাড়িটা কিন্তু রয়ে গেছে, অর্থাৎ এইটার কাজ শেষ, এইটার কাজ শেষ, এইটার কাজ শেষ, এই শাড়ির কাজ শেষ। অতএব এখানে যার একটা নতুন শাড়ি আছে, সেই শাড়ির জন্য আমরা আবার নেব হচ্ছে টিআর অ্যালাইন। এখানে অ্যালাইন আমরা দিব না, দেখা যাক না দিয়ে কি হয়, অ্যালাইন দিলাম না। তারপরে এখানে টিডি, টিডি দেওয়ার পরে এইটা যেহেতু বাঁকা আছে ডান দিকে, অতএব এটা আই ট্যাগ, আই ট্যাগ। তারপরে হলো সিলহেট, আই ট্যাগ ক্লোজ। তারপরে হলো এই লাইনের কাজ যেহেতু শেষ, অতএব টিডি ক্লোজ, টিডি ক্লোজ। এরপরে আমরা এই লাইনের কাজে যাব, তাহলে এখানে আবার টিডি, আবার টিডি নিয়ে এইখানে যে এইখানে কিন্তু একটা লিস্ট আছে, এটা লিস্ট আছে কিন্তু এটা অর্ডার লিস্ট নয়, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে নেব আনঅর্ডার, মানে ইউএল, ইউএল ট্যাগ নেব। ইউএল ট্যাগ নিয়ে এল আই, এল আই ট্যাগের মধ্যে লিখব বরিশাল, 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 এল আই ক্লোজ, এল আই ক্লোজ। এখানে ক্লোজ স্ল্যাশ দেওয়া হয়নি, স্ল্যাশ। তারপরে আবার এল আই, এল আই নেওয়ার পর আছে কুমিল্লা, কুমিল্লা, এখানে আবার এল আই ক্লোজ, এল আই ক্লোজ। আমাদের এই এই সেলের কাজ শেষ, সেই হিসাবে টিডি ক্লোজ, টিডি ক্লোজ। আর যেহেতু এই লাইনের কাজ শেষ, অতএব আমাদের এখান থেকে হলো আবার টিআর ক্লোজ। এখন এটা টিআর ক্লোজ এর পরে আমরা এই শেষের লাইনে আসব। এই শেষের লাইনে দেখা যাচ্ছে যে এই কলামটা কিন্তু এদিকে পর্যন্ত চলে আসে, অর্থাৎ এখানে কলিজ প্যান আছে। তার মানে হলো আমরা এখান থেকে আবার আর একটা টিআর নিয়ে নিব। টিআর নিয়ে নেওয়ার পরে নিচে হচ্ছে টিডি, টিডি নেওয়ার পরে এখানে টিডি কোল স্প্যান ইজ ইকুয়াল টু টু। এখানে আবার বলি যে যেহেতু এইটা এদিক এই পর্যন্ত আসতো, এই জন্য কোল স্প্যান টু, কোল স্প্যান টু নেওয়ার পরে আমাদের এইটা হবে হাইপার লিঙ্ক। তার মানে হলো এ ট্যাগ এ নিব, এইচ আর ই এফ ইজ ইকুয়াল টু, এইখানে আমরা লিখবো হচ্ছে গুগলের অ্যাড্রেস, www.google.com, ডট গুগল ডট কম। এখানে এটা দেওয়ার পরে
আমাদের এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এখানে লিখলাম গুগল, গুগল লিখলাম, লেখার পরে আমরা এই ট্যাগটা ক্লোজ করে দেব, হাইপারলিংক ট্যাগটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের সেলের কাজ শেষ, অতএব এখান থেকে টিডিটাও ক্লোজ করে দেব। তাহলে আমরা একটু দেখি যে কি করলাম। আর এইখানে এসে আমরা আরেকটা ট্যাগ, আমরা আরেকটা সেল আছে, এই সেলের, এই সেলটা যেহেতু শেষ করে দিয়েছি, নতুন আরেকটা সেল আছে, এই সেলের কাজ করবো। তার মানে হলো ইডি, ইডি এখানে আমাদের বসবে হচ্ছে সাবস্ক্রিপশন ট্যাগ। তাহলে সাবস্ক্রিপশন ট্যাগ যদি আমরা এখানে দেই, তাহলে আমাদের এইচ আছে, সাবস্ক্রিপশন ট্যাগের ক্ষেত্রে সাব ট্যাগ দিতে হবে যে লেখাগুলোকে নিচে নামাতে হবে শুধু সেইগুলোর জন্য। তা আমাদের এখানে টুটা নিচে নামাতে হবে, ফোরটা নিচে নামাতে হবে। অতএব এই নিচে নামার জন্য আমরা এখানে ব্যবহার করবো এস ইউ বি সাবস্ক্রিপশন, তারপরে টু, তারপরে এখানে সাব, ক্লোজ করে দিলাম, সাবস্ক্রিপশন ট্যাগটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেবার পরে এইবার আমরা এস ও লিখে নিলাম, আবার এস ইউ বি, তারপরে ফোর, আবার এখান থেকে সাব ট্যাগ আবার ক্লোজ করে দিলাম এস ইউ বি, এটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের এই সারির কাজটাও শেষ হয়ে গেল, অতএব এই সারি বলতে এই সেলের কাজটাও শেষ হয়ে গেল, টিডি ক্লোজ। এরপরে আমাদের এইখানে একটা সেল ফাঁকা আছে, এইখানে একটা সেল ফাঁকা আছে, আমরা প্রথমত একটু ফাঁকায় দেখ, ফাঁকা দেখে নেই। আমাদের এখানে টিডি, টিডি লেখার পর আমরা যদি টিডি ক্লোজ করে দেই, টিডি ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমরা এখানে এনবিএসপি দিতে পারতাম, কিন্তু এনবিএসপি না দিয়ে দেখি কি হয়। তারপরে আমাদের এটার কাজ যেহেতু শেষ, টি আর, আমাদের এই লাইনের কাজ শেষ হয়ে গেল। এখন টেবিল ক্লোজ, টি এ বি এল ই, যেহেতু টেবিলের কাজটাও শেষ হয়ে গেল, টেবিল ক্লোজ। তারপরে হলো আমাদের এরপরে যেহেতু বডির কাজটা আমরা আমরা আর অন্য কিছু লিখবো না, অতএব বডি ক্লোজ। তারপরে হলো এইচ টি এম এল, এটাও ক্লোজ, আমাদের পাতার কাজও শেষ। এখন আমরা এই গোটা অংশটা একটু, এই যে এখানে বিশাল একটা ট্যাগ লেখা আছে, আমরা এই ট্যাগটাকে, যে ট্যাগটা আছে, আমরা সেই ট্যাগটাকে একটু দেখে নেব যে আমাদের ঠিক আছে কিনা। এইচ টি এম এল বডি ট্যাগ টেবিল বর্ডার টু হাইট 80%, ওয়েট এইখানে পার্সেন্টেজ লেখা নাই, অতএব আমরা এখানে পার্সেন্টেজটা দিয়ে দেবো, না হলে এটা একটা ভুল হয়ে যেত। আর ক্যাপশন টেবিল উইথ ভেরিয়াস ট্যাগ, ক্যাপশন ক্লোজ, টিআর অ্যালায়েন্স সেন্টার, তারপরে টিডি রাজবাড়ি, তারপরে টিডি কলেজ, টিডি কলেজ প্যান টু, এখানে ফন্ট কালার ব্লু সাইজ +3, বাংলাদেশ ফন্ট ক্লোজ টিডি, তারপরে এখান থেকে আছে হলো এখান থেকে ইমেজ ট্যাগ সোর্স ভিলেজ .jpg, হাইট হচ্ছে 40, উইডথ হচ্ছে আমাদের 60, এই লাইনের কাজ শেষ। অতএব আমরা এদিক থেকে আবার এখানে টিআর এর কাজ শেষ, তারপরে আবার টিআর অ্যালায়েন্স সেন্টার টিডি রোইস প্যান টু কলিস প্যান টু, তারপরে এটার কালার নিয়ে নিলাম বিজি কালার, আমরা কালারটা এভাবে দিয়ে দিলাম হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে, এই জন্য সামনে হ্যাশ। তারপরে এটা ওয়েল ট্যাগ নিয়ে লিস্ট ঢাকা লিস্ট ক্লোজ, লিস্ট রাজশাহী লিস্ট ক্লোজ, লিস্ট খুলনা লিস্ট ক্লোজ, লিস্ট চিটাগং লিস্ট ক্লোজ, ওয়েল ক্লোজ, টিডি ক্লোজ, আবার টিএইচ, মানে এটা মোটা ছিল দিনাজপুর, টিএইচ ক্লোজ, টিডি রাজবাড়ি, এটা টিডির পরে আছে আন্ডারলাইন যেহেতু আছে রাজবাড়িতে, এইটা ক্লোজ, অতএব লাইনের কাজও শেষ। তারপরে আমাদের পরের লাইন এখানে আছে টিআর, আমরা এটাকে নিচের লাইনে নিতে পারি, দেখতে ভালো লাগে, তাছাড়া অন্য কোনো এর কোনো ফজিলত নাই। আর টিডি এটা ডান দিকে কাজ করে লেখা সিলেট, এজন্য আই ক্লোজ, আই ট্যাগ আই সিলেট, আই ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ইউএল, আনঅর্ডার লিস্ট লিস্ট বরিশাল লিস্ট ক্লোজ, লিস্ট কুমিল্লা লিস্ট ক্লোজ, টিডি ক্লোজ। এইখানে আমাদের আরেকটা ট্যাগ ক্লোজ করা হয়নি, সেটা হচ্ছে ইউএল ক্লোজ করা হয়নি, ইউএল ক্লোজ করা হয়নি, আমরা ইউএলটা ক্লোজ করে নিলাম, যেহেতু এখানে ইউএল শুরু করেছিলাম কিন্তু ইউএলটা ক্লোজ করা হয়েছে হয় নাই। আচ্ছা আবার টিআর ক্লোজ, আবার টিআর টিডি কলিস প্যান, তারপরে আমরা এখানে যেহেতু হাইপারলিংক করব, অতএব
হাইপারলিংক ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ এ এইচ আর ই এফ, এখানে গুগল ঠিকানা গুগল, তারপরে অ্যাঙ্কর ট্যাগ শেষ, এখানে সেলের কাজ শেষ, আবার নতুন সেল, এইচ সাবস্ক্রিপশন এখানে টু, তারপরে এসও সাবস্ক্রিপশন ফোর, তারপরে আছে হলো আমাদের এটা নেবার পরে আমরা আরেকটা ট্যাগ এখানে নিয়েছি বটে, কিন্তু এই ট্যাগের মাঝখানে আমরা ইচ্ছা করে এনবিএসপি লিখতে পারতাম, সেটা আমরা লিখি নাই। দেখা যাক আমাদের সেটা না লিখেই কি হয়। তারপর টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন আমরা এইটাকে সেভ করব, এটাকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর জন্য অ্যাজ দেওয়ার পরে আমরা নির্ধারণ করলাম এটা রাখবো হচ্ছে আমরা কোথায়, আমরা এটা রাখবো হচ্ছে ডেস্কটপে, যেখানে ডেস্কটপ আছে ডেস্কটপে এটা রাখবো। তবে এটার একটা নাম দিতে হবে, তাহলে এটার একটা নাম দেই আমরা টিএবিএলই টেবিল উইথ ভেরি ওয়েস ট্যাগস ডট এইচটিএমএল। এখানে মনে রাখতে হবে যে আমাদের এইচটিএমএল কোন ডকুমেন্টের অবশ্যই এক্সটেনশন এইচটিএমএল দিয়ে দিতে হবে। এইচটিএমএল যদি না দেই তাহলে আমাদের ওই ডকুমেন্টটা ওয়েব ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে না, ওটা নোটপ্যাডের ডকুমেন্ট হবে। তাহলে আমরা এখান থেকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডেস্কটপে যেয়ে দেখি যে ডেস্কটপে আমাদের কি অবস্থা আছে। এই যে ডেস্কটপে আমাদের এখানে চলে এসেছে, তো আমাদের ওই ফাইলটা চলে এসেছে, আমরা এখন এটাকে ওপেন করে দেখি। তাহলে আমরা ওপেন করব, এখান থেকে ফায়ারফক্স দিয়ে ওপেন করি। ফায়ারফক্স দিয়ে আমরা টেবিলটা ওপেন করলাম। ওপেন করলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে যে টেবিলটা সেটা ঠিকই আমাদের পেয়ে গেছি। এখানে আমাদের টেবিলের যে সাইজটা হয়েছে সেই সাইজ অনুযায়ী আমাদের লেখাগুলো খুব ছোট ছোট হয়েছে, আমাদের লেখাগুলো খুব ছোট ছোট হয়েছে। আমরা যদি এখানে পার্সেন্টেজ যদি কমিয়ে দিতাম, এবং এখানে আমরা এনবিএসপি ছাড়াও কিন্তু আমাদের এখানে ফাঁকা টাক তৈরি হয়েছে, আমাদের এনবিএসপি ছাড়াও ফাঁকা টাক তৈরি হয়েছে। আমরা এই সারিটায় শুধু মাঝে সেন্টার দিছি, এবং এই সারিটায় মাঝে সেন্টার দিছি, এই জন্য এইগুলো সেন্টার হয়েছে, কিন্তু নিচেরটায় আমরা কোনো সারিতে কোনো আমরা কোনো সেন্টার ট্যাগ দেয় লাইন সেন্টার করি নাই, যার ফলে আমাদের এই অবস্থা হয়েছে। তো আমরা এখান থেকে আরেকটু দেখি, আমরা এখান থেকে পার্সেন্টেজটা একটু কমিয়ে দেখি। আমাদের এখানে 80 আছে, আমরা এটা 40 করি, এখানে 75 আছে, আমরা এটাকে 25 করি। আমরা 25 করে এখানে আবার সেভ করি। সেভ করার পরে আমরা এখান থেকে ব্রাউজার একটু রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। এই যে ব্রাউজার রিফ্রেশ দিলাম, আমাদের লেখাগুলো কিন্তু মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। এখন এখানে কিন্তু সেই ফাঁকা ট্যাগটাও সেই অবস্থায় আছে, আমাদের এখানে আগে পিছিয়ে হয়ে গেছে। কারণ হচ্ছে যে এটা সমানে থাকতো, যদি আমাদের এই এইটা যদি জায়গা বেশি থাকতো তাহলে এটা ঠিক সমানে থাকতো, কিন্তু এই চিটাগং কথাটা এদিকে যেহেতু যায় না, এই কারণে জন্য এই অবস্থা। তো আবার এখানে দেখা যাচ্ছে এই যে এটা হাইপারলিংক হয়ে গেছে, হাইপারলিংক হয়ে যাওয়া বোঝায় যদি, যেমন এখানে আন্ডারলাইন আছে, কিন্তু এইখানে যদি আমরা কার্সরটা নেই তাহলে কার্সরটা কিন্তু হাতের আকার ধারণ করছে না, কিন্তু এখানে কার্সর নিলে হাতের আকার ধারণ করছে। অর্থাৎ এখানে ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে চলে যাওয়া যাবে, যেহেতু আমার এখানে নেটের কানেকশন নেই, এই কারণের জন্য আমরা গুগলের ওয়েবসাইটে যেতে পারবো না। আমরা ট্যাগকে আরেকটু পরিবর্তন করি, ট্যাগকে আরেকটু পরিবর্তন করে এইখানে আমাদের এই যে ফাঁকা যে সেলটা আছে, আমরা এই ফাঁকা সেলের মধ্যে আমরা একটা সুপারস্ক্রিপশন ট্যাগ এখানে তৈরি করি। আমাদের ধরে নেই যে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার লেখার জন্য এস ইউপি এখানে দিয়ে এখানে টু দিলাম, এস ইউপি ক্লোজ করে দিই, এস ইউপি এই ট্যাগটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে আবার সেভ দেই, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে এখানে আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমাদের ঠিক কিন্তু এখানে এই স্কোয়ার চলে এসেছে। অর্থাৎ সুপার ইনস্ক্রিপশনের কাজটা কি সেটাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানতে পারলে। আর এইখানে যে একটু সমান লাইনে সমান হয়নি, এর জন্য আমরা এখানে আমাদের যে পার্সেন্টেজ যেটা আসছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেই। এখানে 40 আছে, আমাদের হাইট 40 আছে, আমরা এইখানে উইডথে এসে এটা 45 করে দেই। যদি 45 করে দেই তাহলে দেখা যাক কি হয়। আর এখান থেকে আমরা আবার সেভ দেই,
আমরা এখান থেকে সেভ দিয়ে এটা আবার রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। রিফ্রেশ, এই যে রিফ্রেশ করে দিলাম, মোটামুটি তারপরেও খুব বেশি হয়নি। আর এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে বাংলাদেশ, এই বাংলাদেশ লেখার ফন্ট সাইজ কিন্তু দিয়েছি +3, আর তাতেই এতটা বড় হয়েছে। আসল বিষয় হচ্ছে +3 অর্থ হলো যে এর সঙ্গে 12 যোগ হবে। আমি যদি শুধু 3 দেই তাহলে তোমরা একটু খেয়াল করো যে শুধু 3 এবং +3 এর পার্থক্যটা কতটুকু। শুধু 3 দিলাম, তাহলে শুধু 3 দিয়ে আমরা একটা রিফ্রেশ করে নিই, দেখো শুধু 3-র পার্থক্যটা কতটুকু আর +3-র পার্থক্যটা। +3 দিলে কি হয়, এখানে আমরা যখনই এটার আগে যখনই প্লাস চিহ্ন দিয়ে দেব তখন এর সঙ্গে 12 অটোমেটিক যোগ হয়ে যাবে। আমরা সেটা দেখে নেই যে আমরা এটা 15-র সাইজ আর 3-র সাইজ এক কিনা, এটা দেখে নেই। অর্থাৎ 12 +3 মানে হলো 15, তো আমরা এটা একটু দেখে নেই যে এখান থেকে আমাদের লেখাটা কিন্তু সেই একই সাইজ হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি +3 দেই তাতেও যা হবে, আমরা ওই ট্যাগের মধ্যে যদি 12 দেই তাতেও তাই হবে। অতএব আমাদের এই যে এখানে যে ট্যাগ গুলো আছে, যে ট্যাগ গুলো যেভাবে লিখতে হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই ট্যাগ গুলো সেভাবে আমরা লিখে দেখানোর চেষ্টা করেছি। আমরা এইখান থেকে আরেকটু কাজ করি, এই যে এখানে বিজি কালার আছে, এই বিজি কালার এটা না দিয়ে আমরা এইখানে আরেকটা কাজ করি, এখানে +3টা থাক, এখানে +3, এইখানে বিজি কালার আছে, এই বিজি কালার এইখানে আমরা একটা ছবি দিয়ে দেব, রোজ ডট জেপিজি, আর এইখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিএসিকে গ্রাউন্ড। অর্থাৎ আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি যোগ করতে চাচ্ছি, দেখা যাক কি হয়। রিফ্রেশ করে নিলাম, এখানে কিন্তু আমাদের ছবিটা আসে নাই, কারণ এই নামে হয়তো আমাদের ওইখানে ছবি নাই। তো তারপর আমরা দেখে নেই যে এই নামে ছবি আছে কি না, অর্থাৎ এখানে রোজ ROSE রোজ ছবি তো আছে, কিন্তু ছবিটা গেল না কেন। আমরা দেখি আমাদের ট্যাগে বানানো ROSE রোজ .jpg, অর্থাৎ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেখায় হয়তো কিছু সমস্যা আছে। তো যাই হোক, আমরা এটা যদি এখানে ব্যাকগ্রাউন্ড লেখায় সম্ভবত আমাদের কিছু সমস্যা আছে, ট্যাগে একটু ভুল হতে পারে, তো এইটা আমরা আবার সেভ দেই, আমাদের অবস্থা কিন্তু একই রকম মনে হবে। এখান থেকে যদি সেভ দেই তাহলে একই রকম মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে লেসন সেটা সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য গতদিনে তোমাদের কাছে ওয়াদা করেছিলাম, আজকে সেই ওয়াদাটা পূর্ণ করলাম। আর এর মাধ্যমে আমি হয়তো একটু বড় কাজ করতে যে বিষয়টা জটিল করে ফেলেছি, তো এই জটিলতাটাও তোমাদের জন্য জটিল হবে না যদি তোমরা এই ভিডিওটা বারবার দেখতে থাকো। আশা করি ভিডিওটা বারবার দেখলে এই জটিল কাজটা তোমাদের জন্য আর জটিল হবে না। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা বারবার দেখে তোমাদের বোর্ড প্রশ্নে যে সমস্ত প্রশ্নগুলো দেয়া হয় তোমরা সেদিকে যদি একটু খেয়াল করো, খেয়াল করে প্র্যাকটিস করো, তাহলে এই ট্যাগের উপর তোমাদের অধিকতর দখল চলে আসবে, এ বিষয়ে আমি নিশ্চিত, এ বিষয়ে আমি নিশ্চিত। আর এখানে আমি আর লেসনের, ভিডিও লেসনের আকার বাড়াতে চাই না, কারণ এরপরে যে সমস্ত ট্যাগ গুলো আছে সেগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি আসে না। যেমন আমরা হেডার যোগ করতে পারতাম, ফুটার ফুটার যোগ করতে পারতাম, আবার হাইপারলিঙ্কের ক্ষেত্রে আমরা বিশেষ করে এইখানে ছবি যোগ করতে পারতাম, এখানে ছবি দিয়ে ছবির উপর ক্লিক করলে ওইখানে চলে যেত, ওয়েবসাইটে চলে যেত, আমরা সেই ব্যবস্থাটাও করতে পারতাম। তো এখানে আমরা সেই বিষয়টা একটু দেখিয়ে দেই, একটু দেখিয়ে দেই। আমাদের এখানে যে ইমেজ ট্যাগটা আছে, আমরা ইমেজ ট্যাগটাকে কপি করে গুগলের ওখানে তুলে আমরা একটু দেখিয়ে দেই, একটু এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা ওখানে গুগল লেখার পরিবর্তে একটু দেখিয়ে দেই যে সেটা হবে কি না।
যদি ভুল না থাকে তাহলে হয়তো বা হবে। তো আমরা এখান থেকে সেভ কমান্ড দিয়ে নিলাম, সেভ কমান্ড দিয়ে আমরা ব্রাউজার একটু খেয়াল করি কি অবস্থা হয়। এখানে আমাদের ছবির আকৃতি বলা হয়নি, ছবির আকৃতি না বলার কারণে হয়নি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের হাতের সাইজ কিন্তু ঠিকই চলে আসছে। তো আমরা এখান থেকে একটু আকৃতিটা দিয়ে দিই, এখানে যে আমাদের যে আকৃতিটা ছিল সেই আকৃতিটাও আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে সাইজটা, এই সাইজটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, আমরা এখান থেকে সাইজটা কপি করে নিয়ে যাই। সাইজটা এখান থেকে কপি করে নিয়ে এই সাইজটা এখানে বসিয়ে দেই। তাহলে ছবিটা ছোট হয়ে যাবে। এখন আমরা ব্রাউজারে দেখতে পাবো এই যে এখানে আমাদের ছবিটা আসছে, অর্থাৎ আমরা এর উপরে যদি ক্লিক করি, অর্থাৎ অনেক সময় আছে কোন ছবির উপর ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করেছি একটু ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে হাইপারলিংক ট্যাগটা নিয়েছি। হাইপারলিংক ট্যাগটা নেয়ার পরে আমাদের যে এলিমেন্ট ছিল, অর্থাৎ দুই ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ যেখানে ছিল, এই যে এ ট্যাগ, এই এ ট্যাগের ওপেনিং ট্যাগ এখানে শেষ হচ্ছে এবং এ ট্যাগের ক্লোজিং ট্যাগটা হচ্ছে এখান থেকে এখানে যায় শেষ হচ্ছে। এই যে আমরা একটু দেখি, এ ট্যাগের ক্লোজিং ট্যাগ হচ্ছে এখান থেকে এখানে, এইখান থেকে এই যে মাঝের যে অংশটুকু, এই মাঝের অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের এলিমেন্ট। আমরা এইখানে যদি, ওখানে যদি গুগল লিখি তাহলে ওখানে গুগলের উপর ক্লিক করলে ছবি আমরা গুগলের ওয়েবসাইটে চলে যেতে পারবো। এইখানে যদি আমরা লিখে দিই গো টু গুগল তাহলে গো টু গুগল লেখাটা আসবে, যার নিচে আন্ডারলাইন থাকবে, তার উপর ক্লিক করলে আমরা চলে যেতে পারবো। এইখানে যদি আমরা ইমেজ ট্যাগ যোগ করে দেই তাহলে ইমেজ ট্যাগের উপরে, ইমেজের সেই ছবির উপর, অর্থাৎ সেই ছবিটা চলে আসবে। এই ছবির উপরে যে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবির উপর কিন্তু কোনো হাতের ছবি হয়নি, কিন্তু এই ছবিতে কিন্তু হাতের ছবি হয়েছে। অর্থাৎ এই ছবির উপর যদি আমরা ক্লিক করি তাহলে গুগলের ওয়েবসাইটে চলে যেতে পারবো। আমি এখন এখানে ক্লিক করতে পারি, কিন্তু ক্লিক করলে আমাদের এই যে গুগলের ওয়েবসাইটে যে যাবে, আমাদের নেট কানেকশন না থাকার কারণে এটা যেতে পারলো না। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা অনেকগুলো ট্যাগেরই পরিবর্তন করে করে বা বিভিন্ন অবস্থা করে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। তোমরা এই ট্যাগ গুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা সফল কাম হবে। তো তোমাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের মতো ভিডিও লেসন এখানেই শেষ করছি।